দেখ এত রাগ দেখাস না, আমি মরে যাব তখন কার কাছে রাগ দেখাবি? আর একটু হাসতে শিখ, হাসলে শরীর ভালো থাকে। চল ঘরে চল। যাব না, যাও। দেখেছো? হ্যাঁ দেখেছি, চেয়ারে বসো। বসছি। কি বলছো বলো? মামুন রে, নিচে থেকে একটা চেয়ার গুলো নিয়ে আয় তো। কিসের জন্য ডেকেছো বলো না? বলছি পাড়ার সব লোক আমাদেরকে কি বলে ডাকে? কেন হঠাৎ তুমি এই প্রশ্ন? কেন, সিরিয়াস বলছি, বলো না কি বলে ডাকে? জানো না তোমরা কি বলে ডাকে? জানি তো, এটা আমাদেরকে কেন জিজ্ঞেস করছো? জানো তো বলো। কঞ্চুস বলে ডাকে, কিপ্তে বলে ডাকে। হ্যাঁ, সেটার জন্যই তোমাদেরকে ডেকেছি। আমাদেরকে কঞ্চুস কিপ্তাওয়ালা ছেড়ে দাও, ঠিক আছে? আমরা না হলে ছেড়ে দিব, কিন্তু পুরো গ্রাম? সেটা আমি বুঝে নিব। আর আমরা কিপ্তা মোয়ার করব না। ঠিক আছে, আমরা না হলে বলা ছেড়ে দিব, কিন্তু পাড়ার মানুষকে ছাড়বে? শুনো, নাম বদনাম হলে ঠিক করতে অনেক সময় লাগে, আর ভালো নাম খারাপ হতে সময় লাগে না, তাই ভেবে চিন্তে কাজ করতে হবে। তোমরা যা খাচ্ছ না যে, বিস্কুট দিতে হবে? হ্যাঁ। মামুন, কি হলো মা? বিস্কুট নিয়ে আয় তো রে। আর আনতে হবে না, এর পরে থেকে চা দিতে গেলে বিস্কুটও দিবা, ঠিক আছে? না হলে আবার সব কনফিউজ বলবে। ঠিক আছে, শিখছি তো এখন। আমি দোকান থেকে চা খেয়ে আসছি। ঠিক আছে, স্পেশাল চা খাবার, সস্তা গলা খাবা না কিন্তু। কি হয়েছে, বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? না, যাও তো এখান থেকে। চল, লোকের ভালাই করে লাভ কি? বাড়িতে ঝামেলা করেছে মনে হয়। তোমরা যাও তো এখান থেকে। হাসতে শিখো, সবসময় মন খারাপ করে থাকলে হবে না, ছোট ছোট সমস্যাকে এড়িয়ে চলতে হবে। যাও বাড়ি যাও, সকাল থেকে বসে আছো দেখছি। চল, আমাদের দেরি হচ্ছে, বাড়ি চলে যাবা, বসে থাকিও না।